আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটির এগ অমলেট। খুব সহজে এটা তৈরি করা যায়। হঠাৎ বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে দেওয়া যায়। এটা তৈরি করতে যা যা প্রয়োজন তাহলে আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি এবং দুইটি ডিম ভেঙে নিয়েছি, নিয়েছি দুধ আর চিনি। খুব বেশি কিছু প্রয়োজন নেই। পাউরুটিগুলো আমি ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছি। ত্রিভুজ আকৃতি করে কেটে নিলে দেখতে খুব সুন্দর লাগে, পরিবেশন করতেও খুব ভালো লাগে। নিয়েছি দুইটা ডিম। আমি ডিমের মধ্যে এখানে চিনি অ্যাড করছি। আমি 3 চা চামচ চিনি ব্যবহার করব। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে বেশি দিয়ে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ, দুধ অ্যাড করছি। তারপর আমি একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে তাহলে আপনারা চামচ দিয়ে এভাবে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স করার পর আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল গরম করে নিচ্ছি। বেশি তেল ব্যবহার করা যাবে না, সামান্য তেল ব্যবহার করতে হবে। তারপর আমি সেই ডিমের মিশ্রণের মধ্যে পাউরুটিগুলো ভিজিয়ে নিচ্ছি। দুই পাশ উল্টে ভিজিয়ে নিতে হবে। ডিম দুধের মিশ্রণে পাউরুটিটি ভালোভাবে ভেজে গেলে তারপর এটিকে ফ্রাইং প্যানের গরম তেলের মধ্যে দিতে হবে। এটা খুব বেশিক্ষণ রান্না করতে হয় না, কিছুক্ষণ পরে এটা উল্টে নিলেই তৈরি হয়ে যাবে পাউরুটির এগ অমলেট। ভেজে নেওয়া ব্রেডগুলো আমি একটি টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিয়েছি। যদি এক্সট্রা কোনো অয়েল থাকে তাহলে টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে। আমি এখন পরিবেশন করেছি, আপনারা বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারে। খুব ঝটপটে এই কোনো ঝামেলা ছাড়া এটি তৈরি করে দেওয়া যায়। অনেকে বাচ্চাদের বাহিরের খাবার খাওয়াতে চায় না, কষ্ট সেটা স্বাস্থ্যসম্মত নয়। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন।